যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি ও ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এম এ গনির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একজন অত্যন্ত ভালো সাদা মনের মানুষ ছিলেন, তার সম্পর্ক আমাদের সকলের সাথে ভালো ছিল। শহীদ সরওয়ারদের সঙ্গে উনি পলিটিক্স করেছেন, বঙ্গবন্ধুর সঙ্গে উনি পলিটিক্স করেছেন, বঙ্গবন্ধু উনাকে স্নেহ করতেন, শহীদ সরওয়ারদি উনাকে খুবই স্নেহ করতেন। জনাবে মেঙ্গনি সাহেবের আজকে প্রথম মৃত্যুবার্ষিকী, আমরা এই মরুয়ের সাথে অনেক মেলামেশা করেছি। উনি একজন ভালো লোক ছিলেন, রাজনীতি ছিলেন, সদা হাস্যকর লোক ছিলেন। ওনার রুহের মাগফিরাত কামনা করে আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবারের পক্ষ থেকে আমরা মিলাদ এবং দোয়া মাহফিল আয়োজন করেছি। আল্লাহ যেন এই দোয়া মাহফিল কবুল করেন। দোয়া মাহফিলে এম এ গনি সহ 15ই আগস্ট মুক্তিযুদ্ধ, জাতীয় চার নেতা ও করোনায় মৃত্যুবরণকারী সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এতে অংশগ্রহণ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ জালালউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, যুগ্ম সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ, যুবলীগের সেলিম খান, মাহবুব আহমদ ও আরও অনেকে। চৌধুরী মোরাদ, বান্না বাংলা টিভি, লন্ডন। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা। বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।